আসসালামু আলাইকুম। শেয়ার করব 1 লিটার দুধের ছানা দিয়ে 2টা বড় সাইজের মিষ্টি রেসিপি। আর এই মিষ্টিগুলো কিন্তু অনেক অঞ্চলে বালিশ মিষ্টিও বলা হয়ে থাকে, কারণ এটা কিন্তু বালিশের মতো বড় বড় করে আসলে বানানো হয়। চলুন রেসিপিটা শেয়ার করা যাক। এখানে আমি 1 লিটার পরিমাণ দুধের ছানা কেটে নিয়েছি। আর ছানা কিভাবে বানাতে হয় সেটার ভিডিও আমি দিয়েছি, চাইলে আপনারা দেখে নিতে পারেন। এখন এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ করে সুজি আর ময়দা, সমপরিমাণ দিয়ে দিয়েছি। দিয়ে এখন ছানার সাথে ভালোভাবে মিশিয়ে নিব। এক লিটার দুধের ছানা কিংবা 2 লিটার দুধের ছানা দিয়েও কিন্তু একটা মিষ্টি বানিয়ে নিতে পারবেন। এই মিষ্টিগুলা যেহেতু বড় সাইজের আর এটা বানাতে কিন্তু খুব বেশি একটা সময় লাগে না, কারণ একবারেই কিন্তু বানানো যায় ছোট ছোট করে, আর মিষ্টি বানানোর কোনো ঝামেলা থাকে না। তো এই ছানাটা কিন্তু হাত দিয়ে যত ভালোভাবে সম্ভব মিহি করে মথে নিতে হবে। এরপরে এই যে এমন একটা ডো বানিয়ে নিয়েছি, এখন চাইলে একটা বানিয়ে নিতে পারবেন, চাইলে 2টা আমার মতো করেও বানিয়ে নিতে পারবেন। মিষ্টিগুলা কিন্তু মনে হচ্ছে সাইজে ছোট, আসলেই কিন্তু না। সুন্দরভাবে এটা লম্বা করে আমি শেপ দিয়ে নিয়েছি। আর গায়ে কোনো প্রকার ফাটল যেন না থাকে সেদিকেও খেয়াল রাখতে হবে। তা না হলে কিন্তু যদি ফাটল থাকে আমরা যখন সেরাই দিব তখন কিন্তু এটা ফেটে যাবে আর মিষ্টিটা কিন্তু ভালো হবে না। হয়ে গেছে, এখন আমি মিষ্টির জন্য সেরা রেডি করে নিব। এর জন্য চুলায় আমি 5 কাপ পরিমাণ নর্মাল পানি, 2টা এলাচ। এলাচের ফ্লেভারটা যারা পছন্দ করে না তারা স্কিপ করতে পারেন, তবে এলাচটা দিলে মিষ্টিতে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। এখানে আমি লাল চিনিটা ব্যবহার করেছি, চাইলে আপনারা সাদা চিনি দিয়েও করতে পারবেন। 1 কাপ পরিমাণ চিনি দিয়েছি আমি এখানে। আসলে মিষ্টির পরিমাণটা কিন্তু 1 কাপই ঠিক আছে, তবে যারা অতিরিক্ত মিষ্টি খেতে পছন্দ করেন তারা এখানে 1.5 কাপও দিয়ে দিতে পারবেন। এখন চিনিটা গলে গেলে আর পানিটা বলক উঠে আসলে আমি এখানে সেই যে মিষ্টি 2টা বানিয়ে রেখেছিলাম সেই 2টা দিয়ে দিব। লাল চিনি দেওয়ার কারণে কিন্তু শিরাটা একটু লালচে হয়ে গেছে। এখন এটা দেওয়ার পরে চুলার আঁচটা হাইয়ে রেখে আমি 5 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে জাল করব। ঢাকনায় কিন্তু ছিদ্র আছে, চাইলে আটকে দিতে পারেন, তো আমি আটকাবো না। অনেক সময় দেখা যায় আটকে দেওয়ার কারণে মিষ্টিগুলো চুপসে যায়, তো আমি এখানে 5 মিনিট জাল করেছি। আর দেখেই বুঝতে পারছেন অনেকটাই ফুলে গেছে। এখন এই শিরাটা কমে যাওয়া পর্যন্ত আমি জ্বালিয়ে নিব, একবারে কিন্তু কমাবো না, আর মিষ্টির কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে যাবে। এটা আমি প্রায় 15 থেকে 20 মিনিট জ্বালিয়েছি মিডিয়াম আছে। আর এটা জ্বালানোর পরে আমি ঠান্ডা হয়ে গেলে তারপরে কিন্তু পরিবেশন করেও নিয়েছি, তবে সেই ভিডিওটা কোনো একটা কারণে হয়তো স্কিপ হয়ে গেছে।